নিলামে বিক্রি হচ্ছে বিশ্বের প্রথম টেক্সট মেসেজ। যদিও অনেকের মনে প্রশ্ন উঠতে পারে কিভাবে তা সম্ভব সত্যি হচ্ছে, তবে সেটি এনএফটি বা ডিজিটাল সম্পদ হিসেবে যা বিশ্বে এই প্রথম। টেক্সট মেসেজটি ছিল একটি শুভেচ্ছা বার্তা যাতে লেখা ছিল মেরি ক্রিস্টমাস, $200,000 যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1.74 কোটি টাকারও বেশি। বিশ্বের প্রথম ডিজিটাল সম্পদ নিলামের বিস্তারিত সাপ্তাহিক আয়োজন মাইটেকে জানাচ্ছেন মোবাল্লিক। জানেন কি মোবাইলে পাঠানো বিশ্বের প্রথম টেক্সট মেসেজ কি ছিল? সেটি ছিল মেরি ক্রিসমাস লেখা এক শুভেচ্ছা বার্তা। 30 বছর আগে 1992 সালের 3 ডিসেম্বর খুদে বার্তাটি পেয়েছিলেন ব্রিটেনের ভোডাফোনের এক কর্মী। একটি অরবিটেল 901 হ্যান্ডসেট থেকে সে মেসেজটি পাঠিয়েছিলেন নিউবারির ইঞ্জিনিয়ার নেল পাপওয়ার্ড, আর যাকে পাঠিয়েছিলেন তার নাম রিচার্ড জার্ভিস। সেটি সফল হওয়ার পরপরই সব কোম্পানিগুলো তাদের ফোনে এই ফিচারটি যুক্ত করা শুরু করে। এবার সেই মেসেজই এনএফটি বা ডিজিটাল সম্পদ হিসেবে নিলামে উঠতে চলেছে, নিলামে তুলছে সেই নেটওয়ার্ক জায়ান্ট ভোডাফোনই। তবে প্রশ্ন থাকছে এই বার্তাটি ক্রেতাদের কাছে কিভাবে থাকবে সম্পদ হিসেবে। এটি তো একটি শুধুমাত্র ভার্চুয়াল লেখা। নিলামকারীরা জানিয়েছেন এই মেসেজ যে বা যারা কিনবেন তাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। গ্যারান্টি হিসেবে থাকছে ভোডাফোন গ্রুপের সিইও নিক রেডের স্বাক্ষর, যদিও বা ভোডাফোন বলছে তারা সেই SMS-টি রেপ্লিকা হিসেবে রেখে দেবে। দিয়ে দেওয়া হবে ডিজিটাল কন্টেন্ট রাইট আর PDF ফাইল। নিলামটি আয়োজিত হতে চলেছে ফ্রান্সের প্রথম ইন্ডিপেন্ডেন্ট অকশন হাউস আগুত্তেসে। এর দাম ধরা হয়েছে $200,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1.74 কোটি টাকারও বেশি। এই নিলাম থেকে উঠা পুরো অর্থ দান করা হবে একটি রিফিউজি এজেন্সির কাছে। দেশ থেকে যারা বিভিন্ন কারণে বিতাড়িত হয়েছেন এমনই 82.4 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যাবে সেই অর্থ। মুবাল্লিক করিম, মাইটিভি।